সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের মধ্যেকার ইন্ডিয়ান টি টোয়েন্টি লীগের 37তম ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। এই খেলাটি ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে শুরু হওয়ার কথা রয়েছে। খেলাটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে প্রচারিত হবে ইংরাজি, হিন্দি, তেলেগু, তামিল, কানাড়া এবং বাংলা ভাষায়। এছাড়াও ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে উপলব্ধ থাকবে। সোমবার ক্রিকেটের একটি ক্লোজ কন্টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো সমান সংখ্যক ম্যাচ জেতা দুটি দল চেন্নাই এবং রাজস্থান একে অপরের মুখোমুখি হবে। এই পর্যায়ে প্রতিটি খেলা অতীতের যে কোনো খেলাগুলির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ টুর্নামেন্টটি আস্তে আস্তে প্লে অফের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই পর্যায়ে জয় বা পরাজয়ের ফলে দলগুলোর প্লে অফে যাওয়ার পক্ষে বড় প্রভাব ফেলতে পারে। এই দুটি দল যে শেষ ম্যাচ খেলেছিল সেখানে রাজস্থান চেন্নাইকে 1 রানের ব্যবধানে পরাজিত করেছিল। তখন থেকে পরিস্থিতি অনেকটাই বদলেছে এবং দুটি দলই বেশ কয়েকটি সমস্যায় জর্জরিত। সুতরাং যেমনটি আগেই বলা হয়েছে, এই ম্যাচটি উভয় দলেরই এগিয়ে যাওয়ার পক্ষে খুবই গুরুত্ব রাখবে এবং দুটি দলই এই ম্যাচটি জিততে 100%-এরও বেশি দেওয়ার চেষ্টা করবে এবং তাদের তালিকায় আরও 2 পয়েন্ট যুক্ত করতে চাইবে। সোমবার আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা 33°C-এর কাছাকাছি থাকবে। শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ পুরো ম্যাচ জুড়ে ব্যাটসম্যানদের জন্য অনুকূল হবে। বোলাররা কেবলমাত্র দ্বিতীয় ইনিংসের জন্য কিছুটা সহায়তা পাবে, সেখানে তাদের পারফরমেন্স ম্যাচের গতিপথটি স্থির করে দেবে। এখনও পর্যন্ত এই মাঠের গড় স্কোর 166। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে রাজস্থান রয়্যালসের প্লেয়িং ইলেভেন। বেন স্টোকস, জস বাটলার, স্টিভেন স্মিথ ক্যাপ্টেন, সঞ্জু স্যামসন উইকেটকিপার, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত অথবা বরুণ আরন এবং কার্তিক তিয়াগি। এবার চেন্নাই সুপার কিংসের প্লেয়িং ইলেভেন। ফাফ ডুপ্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন অ্যান্ড উইকেটকিপার, পীযূষ চাওলা, রবীন্দ্র জাদেজা, শ্যাম কারেন, ডোয়াইন ব্রাভো অথবা ইমরান তাহির, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা। অতীতে দুটি দল 22 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে 14 বার জিতেছে চেন্নাই সুপার কিংস এবং 8 বার জিতেছে রাজস্থান রয়্যালস। সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের জেতার সম্ভাবনাই বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।